নিজের মনোনীত লোক পাবে না, কত খাবে গো? হীরের চচ্চড়ি না সোনার ডাল না খাবে? ঘরে একটা শোবার বিছানা আছে, ঘরে একটা টিভি আছে, ঘরে একটা স্কুটার আছে, নয়তো একটা গাড়ি আছে, তোমার ঘরে একটা কল আছে, কলের জল পাও, বিদ্যুৎ পাও, দুবেলা দুবার দুমুঠো ভাত খেতে পাও, ছেলে মেয়েরা ভালো আছে, আর কি চাও? কত চাও? কত? অত দিতে পারবো না, তৃণমূল অত দিতে পারবে না, দেওয়ার ক্ষমতা নেই। সরি উজ্জ্বল, তোমার নামে কমপ্লেন আগেও আমি অনেকবার পেয়েছি, আমি তোমাকে অ্যালার্ট করেছি, দিস আ লাস্ট টাইম আমি অ্যালার্ট করছি তোমাকে। আর শুভ্রাকে মহিলা হয়ে এত লোভ কে দেখি? ঠিক আছে, আমি ইনভেস্টিগেট করে দেখবো তুমি কারেক্ট না ও কারেক্ট, ইনভেস্টিগেশন হবে, হয়ে আমি কিন্তু 7 দিনের মধ্যে রিপোর্ট চাই। ম্যাডাম আমাদের, আমরা ই টেন্ডারই করি, এর আগে 2-3 বার টেন্ডার। ওরা ই টেন্ডার করেনি? হ্যাঁ ম্যাডাম, পঞ্চায়েত কি ই টেন্ডার করেছে? সব ই টেন্ডার, সব ই টেন্ডার, জেলা পরিষদে শুধু ই টেন্ডার হয়। আয় উজ্জ্বল, ই টেন্ডার করেছিস? ওর মধ্যে কোনো ভাবে নেই, আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে এইসব অভিযোগ। না না, ই টেন্ডার কি তোমরা করেছো? আমরা ই টেন্ডারের ভিতরে কোনো ভাবে পার্টিসিপেট করি না, সব কিছু ই টেন্ডার হয়, সব ই টেন্ডার হয়। তো ই টেন্ডার হলে ক্যান্সেল কেন হচ্ছে? এর মধ্যে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এগুলো কি হয়? শুভ্র, আমাদের সব ই টেন্ডারে হয়, সব পার্টিসিপেন্টদের সব কাগজপত্র ঠিক থাকে না বলে আমাদের ইঞ্জিনিয়ার সেকশন সেটাকে অ্যালাউ করে না। তো প্রথম যখন ই টেন্ডার করা হয় তখনই তো ডিটেইলস লিখে দেওয়া হয়, এই এই ক্রাইটেরিয়া। হ্যাঁ, সে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না সেটা সমস্তটা ইঞ্জিনিয়ার সেকশনে দেখে, আমাদের ওখানে কোনো রকম হাত থাকে না, ডিএম ম্যাডাম ওটা নিজে ভেরিফাই করে সমস্ত বিষয়টা। ম্যাডাম টেকনিক্যাল বিডে আমরা সব চেক করে, যেগুলো পাস করে না টেকনিক্যাল বিডে ওখানেই রিজেক্ট করি, কিন্তু এর আগে যেটা হয়েছিল, যেটা ম্যাডাম একটা কমিটিতে থাকাকালীন বলেছিল যে একজন বিডার শারীরিকভাবে উপস্থিত নেই বলে ওর টেন্ডারটা ক্যান্সেল করা হোক, সেটা আমরা এলাও করিনি, বিকজ দ্যাট ইজ এগেইনস্ট দ্য রুলস। তাহলে একটা স্মল কেস, তুমি এটাকে নিয়ে পুরো একদম পুরো এটাকে নিয়ে এত রাজনীতি কেন করলে ভাই? আমি তো ডিএম এর থেকে কস্ট চেক করলাম, এটা তোমার ঠিক নয় না জেনে কথা বলা। ম্যাডাম বলতে চাও ডিএম ও টাকা খেয়েছে? ম্যাডাম সমস্ত বিষয়টা ডিএম ম্যাডামের নলেজে থেকেই সবকিছু করা হয়, জেলা পরিষদে আমাদের নিজেদের কোন রকম কোন অপিনিয়ন থাকে না। সমস্ত ডিএম অপিনিয়ন থাকবে এটাতে? এটাতে তোমার অপিনিয়ন থাকবে কেন? ইউ আর নট অথরাইজড, ইউ আর নট অথরাইজড। দিদি একটা কাজ যেটা 2019-20 কাজ, সেটা আমাদের ব্যাপার, নিজের একটা পার্সোনাল ইন্টারেস্টের জন্য। দিদি অন্যকে এভাবে ব্লেম করছো? জনস্বার্থের জন্যই বলছি। খুব ভালো আছে, বসো বসো, জনস্বার্থে কাজ করেছো। ও কি কর্মদক্ষ আছে? ও কি কর্মদক্ষ আছে? ভূমি, ভূমির কর্মাধ্যক্ষ, ভূমি কর্মদক্ষ আছে। তোমার কাজটা হয়নি বলে তুমি একটা ওয়াইল্ড অ্যালিগেশন করে দিলে, যেটা ডিএম নালান ভয়েড করে দিল না? তোমার ইচ্ছে মতো কাজ হবে না, আইন আইনের মতো চলবে। সরি, আই উইথড্র মাই ওয়ার্ড, তুমি তোমার ইচ্ছে মতো কাজ হবে না। তুমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখো, তুমি অন্য ডিপার্টমেন্ট দেখো না, ইউ ক্যানট ইন্টারফেয়ার ইন আদার ডিপার্টমেন্ট। এখানে জেলা পরিষদের সভাধিপতি এ ব্যাপারে যদি কোনো প্রবলেম থাকে মিটিং ডেকে সবার সাথে কথা বলবে।